আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য যে কতটা রঙিন হতে পারে তার সাক্ষী হয়ে আছে বাংলাদেশ সামরিক জাদুঘর। কি নেই সেখানে, চলুন দেখে আসি মিলিটারি মিউজিয়ামের এই প্রান্ত থেকে ও প্রান্ত। এখানে প্রবেশ করতে প্রতিজন টিকিট মূল্য 100 টাকা। ছুটির দিনে টিকিট কাউন্টারের লম্বা লাইন এড়াতে অনলাইনেও টিকিট সংগ্রহ করা যায়। ভেতরে ঢোকার মূল ফটক পেরিয়ে একটু সামনেই রাখা আছে মস্ত বড় এক পালতোলা নৌকা। দর্শনার্থীরা তাদের ভ্রমণকে স্মৃতিময় করে রাখার জন্য যে যার মতো সেলফি তোলায় ব্যস্ত। ঠিক পাশেই 1875 সালের সিপাহি বিদ্রোহের রিয়েলিস্টিক একটি নিদর্শন রয়েছে। এই লোহার কামানগুলোই নাকি 1875 সালের সিপাহি বিদ্রোহ যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সামরিক জাদুঘরের সব থেকে আকর্ষিত বিষয়গুলোর মধ্যে একটি হলো আধুনিক নৌবাহিনীর ভিজুয়াল প্রজেক্টর গ্যালারি। জাহাজ মাস্তুলে দাঁড়িয়ে যা দেখা রীতিমতো গায়ে শিহরণ কাটার মতোই। ভিজুয়াল গ্যালারির পাশেই আমাদের দেশের শহীদ বীর নৌসেনাদের বীরত্বে গাথা ঘটনার কিছু রিয়েলিস্টিক নিদর্শন রাখা আছে। এখানে থাকা প্রত্যেকটি বন্দুক, রাইফেল, অস্ত্রশস্ত্র সবই রিয়েল। হয়তো সেই 1947 থেকে অদ্যাবধি বাঙালির বীরত্বে গাথা ইতিহাসের ছোঁয়া লেগে আছে বন্দুকগুলোতে।
এবার আমরা যেতে চলেছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে, যেখানে সমুদ্রের তলদেশের সৌন্দর্য এবং একই সাথে দেখতে পাব নৌসেনাদের রোমাঞ্চকর সমুদ্রাভিযান। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বঙ্গবন্ধু গ্যালারিতে। এখানে আমরা দেখব বাংলাদেশের ঐতিহাসিক ও আন্তর্জাতিক সকল সম্মাননা, পদক, পুরস্কার, মূল্যবান জিনিসপত্র সহ বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র। জাদুঘরের সম্পূর্ণ জায়গা ঘুরে দেখাতে ভিডিওটি অনেক দীর্ঘ হয়, যার কারণে পরবর্তী পার্টে দেখানোর চেষ্টা করব এখানকার আকর্ষণীয় ও অন্যতম জায়গাগুলো। থাকবে সামরিক সেনা সৈন্যদের বিশেষ বিশেষ অপারেশনের বাস্তব ভিজুয়াল অনুভূতি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পার্টে।